এটা অল্টো 800 আছে, 2013 লাস্টের গাড়ি একদম, ঠিক আছে। এটা এসি পাওয়ার সেন্টার লক পাওয়ার উইন্ডো সমস্ত কিছু আছে, সমস্ত কিছু। হ্যাঁ, সমস্ত। এটা দাম 1,70,000 রেখেছে। 1,70,000, প্রায় 7 লাখের কাছাকাছি কিন্তু আপনি গাড়িটিতে লোন করতে পারবেন। ভারতের সব থেকে জনপ্রিয় গাড়ি, আপনি পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে যে কোনো অফিসারের জায়গায় আপনি চলে যাবেন, কিন্তু মাহিন্দ্রা স্কর্পিও গাড়ি কিন্তু অবশ্যই দেখতে পাবেন। এটা গাড়ির দাম আছে 8.5 লাখ, সমস্ত পেপার আপডেট দিয়ে গাড়ি কমপ্লিট দিয়ে 2 কোটি দাম রেখেছি। 2 কোটি দাম। স্যার নমস্কার প্রিয় দর্শকরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। চলে এসেছি আপনাদের জন্য আবার একটা নতুন কালেকশন নিয়ে। তো সামনে আমের সিজন, বুঝতে পারছেন, তো তার জন্য গাড়ির কালেকশন তো অবশ্যই দরকার। তা আপনাদেরকে যতটা পারবো আমরা প্রত্যেকটা ডিলারের কাছে গিয়ে গিয়ে আপনাদেরকে আপনাদের সামনে সেই কালেকশনগুলো হাজির করবে, এবং আপনারা সেখান থেকে ডিসাইড করে নেবেন যে আপনার জন্য কোন গাড়িটা বেস্ট হবে এবং কোন গাড়িটা আপনার চয়েস হচ্ছে, সেটা আপনি সেখানে যোগাযোগ করে নিয়ে নেবেন। তো আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদের বহরমপুরে এমকে অটোমোবাইলে, এবং এখানে রয়েছে কিছু কিছু গাড়ি কালেকশন রয়েছে, প্রাইভেট কার রয়েছে, তার সাথে কমার্শিয়াল গাড়ি রয়েছে। শোরুমের যে ওনার, ওনাকে ডেকে নেবে এবং ওনার কাছ থেকে শুনে নেবে কী কী গাড়ি ওনার কাছে রয়েছে এবং দাম সংক্রান্ত ব্যাপারে জেনে নেবো ওনার কাছ থেকে। শোরুমের যে ওনার রয়েছে ওনাকে আমরা ডেকে নিচ্ছি এবং ওনার কাছ থেকে আমরা শুনে নেবো। তো নমস্কার দাদা, ভালো আছেন? তো আজকে আপনাদের কাছে চলে এসেছি গাড়ি দেখাবার জন্য। আমাদের ভিউয়ার্সরা যে রয়েছে ওনারা গাড়ি দেখেন, গাড়ি জেনার পছন্দ হতে পারেন, আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। তা আপনার কাছে আজকে কী কী গাড়ি কালেকশন রয়েছে? সুইফট ডিজায়ার আছে, 2009 সালের গাড়ি। আচ্ছা, 2009 সালের গাড়ি। আচ্ছা, এটা রিটেল প্রাইস আছে 1,50,000। 1,50,000। হ্যাঁ, গাড়িটি একটু ভালো করে দেখে নিন, গাড়ির কন্ডিশন খুবই ভালো রয়েছে, কাগজ আপডেট রয়েছে, এবং গাড়িটা ভালো করে দেখে নিন। কালার ফালার খুব সুন্দর করা রয়েছে, কালারটা খুব দামি কালার করা রয়েছে, এবং গাড়িতে কিন্তু কোনো স্ক্র্যাচ নেই, টায়ার ফায়ার খুবই ভালো কন্ডিশন রয়েছে। টায়ারের কন্ডিশনটা দেখে নেন ভালো করে, খুব ভালো কন্ডিশন রয়েছে টায়ারের। তো আপনারা গাড়িটি দেখতে পেলেন, এটি হচ্ছে 2009 সালের মারুতি সুইফট ডিজায়ার গাড়ি, এবং গাড়ির দাম রাখা হয়েছে 1,50,000 টাকা। খুবই কম দাম রয়েছে, খুব একটা দাম বেশি নেই, কারণ একটা টোটো যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনার 1,50,000 টাকা আপনাকে দিতেই হয়। তো সেক্ষেত্রে আপনি একটা ভালো প্রাইভেট কার পেয়ে যাচ্ছেন, এবং পেপার্সটা আপডেট পেয়ে যাবেন, পেপার্স নিয়ে ভাবতে হবে না। চলুন তাহলে পরে গাড়িতে চলে যাচ্ছি আমরা। তো পরে গাড়ি দেখে নিচ্ছি, এটি কী গাড়ি? এটা টাটা 107 আছে, 2017 সালের গাড়ি। 2017 সালের। হ্যাঁ, এই মুহূর্তে পেপার ফেল আছে কিছু, আমি সমস্ত পেপার আপডেট দিয়ে গাড়ি কমপ্লিট দিয়ে 2 কোটি দাম রেখেছি। 2 কোটি দাম রেখেছি। হ্যাঁ, গাড়িটি আপনারা একটু ভালো করে দেখে নিন, গাড়িটি একটু মনে হচ্ছে কোথাও কোথাও একটু ডিসপিউট আছে, কাজ রয়েছে কিছু গাড়ির। তো কাজ কিন্তু যদি থাকে তো সেটা আপনাকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে, এবং যে দাম আপনার সাথে হবে তার সাথে কিন্তু আপনাকে সমস্ত কাজ বুঝিয়ে দেওয়া হবে। এমন নয় কি যে কন্ডিশনে রয়েছে গাড়িতে সেই কন্ডিশনে দেওয়া হবে না আপনাকে, আপনাদের গাড়িতে যা যা কাজ থাকবে সেই কাজগুলো কিন্তু এখান থেকে করে দেওয়া হবে। এবার পরে গাড়ি চলে যাচ্ছি আমরা, পরে গাড়ি দেখে দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় গাড়ি, এটি ভারতের সব থেকে জনপ্রিয় গাড়ি। আপনি পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে যে কোনো অফিসারের জায়গায় আপনি চলে যাবেন, কিন্তু মাহিন্দ্রা স্কর্পিও গাড়ি কিন্তু অবশ্যই দেখতে হবে। এই গাড়িটির ব্যাপারে একটু আমরা দাদার কাছ থেকে জেনে নিচ্ছি। এটা স্কর্পিও S10 আছে, S10 আছে, 2016 গাড়ি, 2016 গাড়ি, 26 ট্যাক্স আছে, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আছে। এটা গাড়ির দাম আছে 8.5 লাখ টাকা। আপনারা শুনতে পেলেন, এটি 2016 গাড়ি, S10 মডেল, 2026 পর্যন্ত কিন্তু ট্যাক্স দেওয়া রয়েছে, এবং তার সাথে আপনি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স পাচ্ছেন, এবং গাড়ির দাম রাখা হয়েছে 8.5 লাখ টাকা, এবং গাড়িতে কিন্তু আপনার কিন্তু লোনও কিন্তু অবশ্যই হয়ে যাবে, লোন নিয়ে ভাবতে হবে না। প্রায় 7 লাখের কাছাকাছি কিন্তু আপনি গাড়িটিতে লোন করতে পারবেন। তো গাড়িটি একটু ভালো দেখে নিন, কালার খুবই সুন্দর কালার রয়েছে, কোনো কোথাও কিন্তু স্ক্র্যাচ নেই, এবং টায়ারের কন্ডিশানগুলোও খুব ভালো রয়েছে, খুব একটা খারাপ নয় কন্ডিশান, খুবই ভালো রয়েছে। এবং পেছন প্রোফাইলটাও দেখে নিতে পারেন, পেছন প্রোফাইলটা খুব সুন্দর রয়েছে। এরপরে গাড়ি চলে আসছি আবার সেই মাহিন্দ্রা স্কর্পিও গাড়ি, একটু পুরোনো মডেল রয়েছে, এটির ব্যাপারে একটু জেনে নিচ্ছি। M2 DI আছে, 2012 সালের গাড়ি, M2 DI 12 সালের গাড়ি। হ্যাঁ, এরও পেপার আমি আপডেট দিয়ে দেবো, এখন ফেল আছে, 5 বছর ট্যাক্স ইন্স্যুরেন্স 1 বছর দিয়ে দেবো আমি। আচ্ছা, 5 বছর পর্যন্ত ট্যাক্স করে দেবেন আপনি? আচ্ছা, তো শুনতে পেলেন, আপনি যদি নেন গাড়িটি চয়েস যদি হয়, 5 বছর ট্যাক্স কিন্তু আপনাকে এখান থেকে আপডেট করে দেওয়া হবে, ফার্স্ট ইন্স্যুরেন্স 1 বছর দেওয়া হবে। আচ্ছা, দিয়ে গাড়িটার দাম 4.5 লাখ টাকা রাখা আছে। আচ্ছা, এটা চারখানা টায়ারই নতুন আছে গাড়ির। আচ্ছা, ঠিক আছে, তো গাড়িটা একটু দেখে নেন, টায়ার থেকে শুরু করে গাড়িটির কন্ডিশন একটু দেখে নেন আপনারা। টায়ার, 4টে টায়ার কিন্তু নতুন হয়ে আছে একবারে, আপনি ভালো করে দেখে নিন, খেয়াল করুন, প্রত্যেকটা টায়ার কিন্তু খুব ভালো রয়েছে এবং নতুন, একেবারে নতুন কন্ডিশনের টায়ার রয়েছে। এবং গাড়ির বাইরের প্রোফাইলটাও দেখে নিন, খুব সুন্দর করে সাজানো রয়েছে গাড়িটি, গাড়িতে কোনো কোথাও স্ক্র্যাচ নেই, কিন্তু পুরনো হয়েছে, কিন্তু গাড়িটি কিন্তু খুব যত্ন সহকারে রাখা হয়েছিল। তো গাড়িটি আপনারা দেখতে পেলেন, এটি হচ্ছে মাহিন্দ্রা স্কর্পিও গাড়ি, 2012 সালের গাড়ি এটি, এবং
এটির দাম রাখা আছে 4.5 লাখ টাকা এবং তার সাথে আপনারা কিন্তু যখন আপনি নেবেন পেপার কিন্তু আপডেট করে দেওয়া ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স তার সাথে 5 বছর ট্যাক্স কিন্তু আপনাকে করে দেওয়া হবে তো পেপার্স নিয়ে আপনাকে ভাবতে হবে না চলুন পরের গাড়িতে চলে যাচ্ছি আমরা পরের গাড়ি দেখতে পাচ্ছেন ফ্যামিলি কারের জন্য ছোট গাড়ি তো এই গাড়ির ব্যাপারে একটু শুনে নিচ্ছি আমরা তাদের কাছে অল্টো এলএক্স আই 2010 গাড়ি এটা 25 অবধি ট্যাক্স হবে আচ্ছা ইন্স্যুরেন্স 1 বছর হবে এটা দাম হবে 1,30,000 আচ্ছা শুনতে পেলেন আপনারা এসি পাওয়ার সব রয়েছে একটা গাড়ি নিতে গেলে মিনিমাম আপনাকে টোটো যদি নিতে চান তাহলে কিন্তু 1.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হয় সেখানে আপনি 1,30,000 দিয়ে পেয়েছেন একটা সুন্দর গাড়ি প্রাইভেট কার নিজের ফ্যামিলির জন্য জানা অল্প পুঁজি দিয়ে গাড়ি নিতে চাইছেন ওনারা এই গাড়িটি নিতে পারেন এবং তার সাথে আপনি ট্যাক্স পেয়ে যাবেন 5 বছর ট্যাক্স পেয়ে যাবেন তো গাড়িটি একটু দেখে নেন আপনারা যদি আপনাদের চয়েস হয়ে থাকে তো অবশ্যই যোগাযোগ করে নেবেন টায়ারগুলো ভালো কন্ডিশনে রয়েছে যেহেতু পুরোনো গাড়ি হিসাবে বুঝতেই পারছেন যেমন থাকার তেমনই আছে তো সেই হিসাবে কিন্তু অনেকটা ভালো রয়েছে গাড়িটি এরপরে চলুন পরের গাড়িতে চলে যাচ্ছি আবার তো এটি হচ্ছে একটি প্রাইভেট কার মারুতি কোম্পানির অল্টো মারুতির অল্টো গাড়ি রয়েছে তো এটি গাড়ির ব্যাপারে একটু জেনে নিচ্ছি এটা অল্টো 800 আছে 2013 লাস্টের গাড়ি একদম ঠিক আছে এটা এসি পাওয়ার সেন্টার লক পাওয়ার উইন্ডো সমস্ত কিছু আছে হ্যাঁ সমস্ত কিছু এটা যে এটা দাম 1,70,000 রেখেছে 1,70,000 পেপার আপডেট আচ্ছা পেপার আপডেট আচ্ছা লোন কি হবে এটা হ্যাঁ আচ্ছা শুনতে পেলেন আপনি যদি মনে করেন যে লোন করাবেন তো লোনও কিন্তু এই গাড়িটি পেয়ে যাবেন তো 1,30,000 থেকে 40,000 টাকা কিন্তু আপনার লোন হয়ে যাবে যদি আপনার সিভিল ভালো থাকে তাহলে কিন্তু আরও তারও বেশি লোন হতে পারে সেটা আপনার সিভিলের উপর ডিপেন্ড করছে তো খুব কম পুঁজি আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এবং আপনি গাড়িটি বাড়ি নিয়ে যেতে পারবেন তো গাড়িটি হচ্ছে আপনার 2013 সালের গাড়ি নাকি 2013 লাস্টের গাড়ি দাম 1,70,000 তো এটি হচ্ছে আপনার 2013 শেষের গাড়ি এবং এটির দাম রাখা হয়েছে 1,70,000 টাকা গাড়ির দাম রাখা হয়েছে এরপরে চলে যাচ্ছি পরের গাড়িতে আমরা এই গাড়ির ব্যাপারে বেশি কিছু বলার প্রয়োজন হয় না এই গাড়ির ব্যাপারে সবাই জানে তো গাড়িটির যেহেতু পুরনো গাড়ি তো যদি নিতে চান একটু দাদার কাছ থেকে আমি শুনে নিচ্ছি একটু এটা বোলেরো পিকআপ এক্সট্রা লং আছে 1.7 2017 সালের গাড়ি আছে হ্যাঁ এটা 12-7 নম্বর আছে আমাদের বহরমপুর আমরা ঢুকিয়ে দেবো গাড়ি বহরমপুর ঢুকিয়ে হ্যাঁ দিয়ে গাড়ির দাম 5.5 লাখ টাকা রাখা আছে আচ্ছা বহরমপুর ঢুকিয়ে দিয়ে 5.5 লাখ টাকা আচ্ছা শুনতে পেলেন আপনারা এটি হচ্ছে মাহিন্দ্রা বোলেরো পিকআপ 1.7 XL মডেল 2017 সালের গাড়ি রয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 5.5 লাখ টাকা প্লাস যদি বহরমপুরে বাসিন্দা হয়ে থাকেন তাহলে বহরমপুর পাস করে আপনাকে এটাও এসি পাওয়ার আছে হ্যাঁ এটা দাম রেখেছে মাত্র 85,000 টাকা আচ্ছা 2007-এর গাড়ি পেপার আপডেট করে মাত্র 85,000 টাকা পেপার আপডেট আছে আচ্ছা পেপার আপডেট রয়েছে তো জেনারা অল্প বাজেটের মধ্যে একটা গাড়ি নিতে যাচ্ছেন বেশ ভালো গাড়িটা বড় সড়ো গাড়ি রয়েছে গাড়িটি দেখে নেন যেহেতু পুরনো গাড়ি তো গাড়িতে তো একটু কালার ফালার একটু স্ক্র্যাচ লেগে আছে যেহেতু পুরোনো গাড়ি বুঝতে পারছেন কিন্তু টায়ার কন্ডিশনগুলো ভালো রয়েছে তো জেনারা নিজেদের ফ্যামিলির জন্য অল্প টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করে একটা গাড়ি নিতে যাচ্ছে ওনারা এই গাড়িটি নিতে পারেন এটি হচ্ছে 2007-এর মডেল এবং এটি আপনার 85,000 টাকা গাড়ির দাম রাখা হয়েছে যদি আসেন অন টেবিলে বসতে গেলে কিছু একটা কম বেশি হয়ে যাবে আপনারা তো প্রত্যেকটা গাড়ি এখানে দেখলেন আশা করি আপনাদের ভালো লেগে হবে আর যদি কোনো গাড়ি এখানে আপনার পছন্দ হয়ে থাকে তো অবশ্যই ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন ওনার সাথে এবং তার সাথে এখানে আপনি 12-14 চাকা গাড়িও কিন্তু পেয়ে যাবে সেটা ভিডিওতে দেখায়নি এরপর নেক্সট ভিডিও যদি করা হয় সেখানে কিন্তু আপনাদেরকে সেই কালেকশানগুলো দেখাবো তো আর বেশি কিছু বলবো না ভিডিওটি এখানেই শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত